প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি তো সার্চ সিস্টে লিখবেন পে ফিক্সেশন পি এ ওয়াই এফ আই এক্স এ সন পে ফিক্সেশন ডট গভ বি ডি লিখে এন্টার প্রেস করবেন তো প্রথমে চলে আসবে আপনি প্রথম যে লিংকটা পাবেন তো প্রথম যে লিংকটি আপনারা পেজ আছে ইন্টিগ্রেট বাজেট অ্যাকাউন্টিং সিস্টেম এটাই লিংক এই লিংকে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা যে এই প্রত্যেকটা মেসেজ আপনি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এখানে ইনক্রিমেন্ট করার জন্য কি কি প্রয়োজন সেই তথ্যগুলো এখানে সিরিয়ালি দেওয়া আছে তো আপনারা এই মেসেজগুলো অবশ্যই পড়বেন বিশেষ সতর্কতামূলক প্রশ্ন এখানে ভুলভাল কিছু করলে আসলে সমস্যা হবে এর জন্য আসলে আপনারা নির্দেশিকাগুলো সুন্দরভাবে পড়ে নেবেন তারপর আপনারা পরবর্তী ধাপে ক্লিক দিবেন তারপর আপনি এই নির্দেশিকাটা সুন্দরভাবে পড়ে নেবেন জরুরি নির্দেশনা এখানে আপনি এই চেকমার্ক দিবেন এখানে এটা এলাও করে দিয়ে পরবর্তী ধাপে যাবেন তো এখানে একটু নিচে আসলে আপনারা পেয়ে যাবেন ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্টে ক্লিক দিবেন এখানে এই অপশনটি আপনারা পড়ে নেবেন নিয়ে হাতে সিলেক্ট দিবেন তো এখান থেকে প্রাইমারি শিক্ষক বেসামরিক তো বেসামরিক ক্লিক দিবেন এরপর আপনারা প্রথম ধাপে দিবেন হলো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তো এরপর আপনারা এখানে দিয়ে দিবেন ভেরিফিকেশন নাম্বার এনআইডি কার্ডটা অবশ্যই আপনার অনলাইন বেতন নির্ধারণের পূর্বে ভেরিফিকেশন নাম্বারে বা আপনার অ্যাকাউন্টিং সিস্টেমে যে এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারটি দিবেন 13 সংখ্যা হলে প্রথমে জন্ম সাল যোগ দিবেন আর স্মার্ট কার্ড হলে 10 সংখ্যা দিলেই হবে তো ভেরিফিকেশন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তারপর ভিতরে একটা হাইফেন দিয়ে দিবেন আপনার ভেরিফিকেশন নাম্বারে যে হাইফেনটি আছে ওই হাইফেনটি অবশ্যই আপনি ব্যবহার করবেন এরপর এই ক্যাপচাটি এখানে আপনি পূরণ করে দিয়ে দিবেন তো এই ক্যাপচা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে ট্রাই আনাদারে ক্লিক দিবেন তো নতুন আইটি ক্যাপচার আপনি পেয়ে যাবেন এরপর এই লগ ইন অপশনে ক্লিক দিবেন তো এখানে পরবর্তী ধাপে লগ ইন করার জন্য চার সংখ্যায় একটি ফোনে কোড যাবে তো ওকেতে ক্লিক দিবেন তো এনআইডি ভেরিফিকেশন নট এনআইডি অর ভেরিফিকেশন নাম্বার নম্বর ইজ নট ম্যাচ তার মানে এখানে তথ্য দিতে হয়তো ভুল হয়েছে তো তথ্যগুলো আমি একবার মিলিয়ে নেই ওকে তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে ভুল হয়েছিল এখানে ভুল হলে অবশ্য হবে না তো আবার আমি ক্যাপচারটি পূরণ করে দেই ওকে তো ক্যাপচারটি পূরণ করার পরে লগ ইনে সাপ দেই এবং ওকেতে ক্লিক দেই ওকে তো এবার সফল হয়েছে এবং অত্র মোবাইলে একটি কোড গেছে তো কোডটা যদি না যে থাকে তাহলে রিসেন্ট কোডে ক্লিক দিলে আবার আসে কোড পাবে তো কোড পাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো আমরা পিন কোডটি পেয়ে গেছি দিয়ে এরপর আপনার ভ্যালিডেট ভ্যালিডেট এখানে চাপ দেবেন তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন তো এখানে এই অরোতে চাপ দিবেন যে সর্বশেষ যে তারিখটি রয়েছে পয়লা জুলাই 2022 এই তারিখটি সর্বশেষ তারিখটি আপনি যে এখান থেকে 15 সালের থেকে শুরু করে আপনি যে কোনো অর্থবর্ষের ইনক্রিমেন্টের কাগজ আপনারা এখানে নিতে পারেন তো আমি যেটা সর্বশেষ 1 7 2022 পয়লা জুলাই 22 টা নিব তো এই এখানে ক্লিক দিবেন দি এখানে গো অপশনակի ক্লিক দিবেন ওকে তো কাগজটি চলে আসছে এবং অত শিক্ষকের ইনক্রিমেন্টে অর্থের পরিমাণ দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা এটা প্রিন্ট করার জন্য যে প্রিন্টারের মতো একটি অপশন দেওয়া রয়েছে তো এই প্রিন্টার অপশনে ক্লিক দিবেন তো এখানে আপনার প্রিন্টারটি সিলেক্ট করে আপনি প্রিন্ট করে নিতে পারেন নতুবা আপনি এই পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে পারেন তো এখানে আপনি পিডিএফের পিডিএফ ফরম্যাটটা ক্লিক দিয়ে সেভ করবেন এরপর ডেস্কটপ সিলেক্ট করে আমি এটা সেভ করে রাখি ওকে তো এর আগে আমি একটি অনলাইনে বেতন দিদারি সেভ করা রয়েছে তাই তো আমি এখানে এটা একই নামে দুটি ফাইল সেভ হবে না ডবল টু দিয়ে আমি ফাইল নামটি একটু চেঞ্জ করে দিলাম এবার সেভ দেই তো ওকে সেভ হয়েছে তো ওকে এই এরকমই তারপরে আপনার কাজ শেষে অবশ্যই এই লগআউট অফিশনে ক্লিক দিবেন তো এই ট্যাবটি আমরা কেটে দেই অনলাইনে এটা আসলে ডেস্কটপ আমি সেভ করলাম তো এটি সেভ হলো কি দেখে আসি তো অনলাইনে আমি ডবল টু দিয়ে সেভ করছি এটা ওপেন করি ওকে অত্র শিক্ষকের ইনক্রিমেন্টের কাজটি আসলে পিডিএফ ফাইলে আমি সেভ করছি এটা ওপেন করে দেখলাম তো সমস্ত তথ্য এখানে ঠিক আছে